এলোন ভাই, বেগম সসি, বেগম সসি, সাসি তোর পুলা নামে বিচার আছে। সে তো রোজই থাকে, আজকে কি? আজকে ভয়াবহ অপরাধ করছে, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। সে তো আমার তা নিজের ঘরে বউ মনে করে, সেটা আবার আজকে ভাত খাইতে খাইতে আমার মামার সামনে কয়ে গেছে। তুমি কি বলছো? আমি অনেক কথা কইছি, খালি উষ্ঠাটা দেওয়া বাকি রাখছি, আর নিজের হাতে তুলে নিনি। ঘটনার পূর্ণ সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্ত কমিটিতে আমাকে কি রাখা যাবে? কথার মাঝে ফাও কথা বলা মানুষ কোনো কালেই আমার পছন্দের ছিল না। অবস্থা না বুঝে ফাও কথা বলে ফেলছি, সেজন্য ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা রাস্তায় কথা না বলে ফ্যানের নিচে বসে বাকি সংলাপ সারেন। অতিরিক্ত কথা বলা মানুষ। বুঝতে পারছি, আবারও দুঃখ প্রকাশ করতেছি। জবানবন্দ পূর্ণিমা, তাদের বিচার করা হবে পূর্ণিমার রাইতে, অপেক্ষায় থাকো। মামা, তুমি বেগম সাসিরে দেখা ভয় এরকম কাসুমাসু করো কে? এটা ভয় না রে মা, এটা সম্মান, নারীর প্রতি সম্মান। পূর্ণিমা জলদি আ যা। টাকার চাপে প্যান্ট টাইট হয়ে গেছে, শান্তি মতো ভাত নামতেছে না। হ্যালো বক্কর, ব্যাংকে টাকা জমা দিছস? কত? 5 লাখ? এই তোর না কইছি 50,000 দিয়ে তুই সাহা বিস্কিট খাবি, আর 4.5 লাখ আমার অ্যাকাউন্টে জমা দিবি। চাপা বাজি বন্ধ কইরা খাওনটা শেষ করে থেকে ফুটো। ওই তুই চাপা বাজ কারে কস না না বক্কর, তোরে না তোরে না। তুই কার লগে কথা কস? তুই ব্যাংক ম্যানেজার আমার নাম ক, দেবি টাকা রাইখা দিছে। বক্করের সাথে কথা বলি বক্কর। ভাই তোমার ফোনে কথা শেষ হলে কই, আমার কথা আছে। তুই কে? আই এম বক্কর, আমি ভাই বক্কর। হেলি কি সাইড? ভাই লালগুরু 1,20,000 পিছে ওটা কি সাইড দেব? ওটা ধরে নিতে সারুম না, তুই দামি আমি আইতেছি। ব্যাংকের কাম মনে শেষ হয়ে গেছে আগে। স্যার বিলটা? মামা নাই। 230 টাকা? কি বিল? বরদান কি টাকা দাও? বিল নিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার পোলার কাছ থেকে বিল নিতে চো? আমি তো কলজে ফেটে মরুম। বলো তো যাবো বাবা। ভাই তোমার পোলা হইলো কেমনে? আমি যদি সময় মতো বিয়া করতাম, হ্যার মতো আমার একটা পোলা থাকতো না। তার কাছে বিল নিও না মা, আমি কলজে ফেটে মরুম। তুমি চাও তোমার মামা কলজে ফেটে মরুক। এটা কি মিশাল? ইন্দুর মারার বিষ, পরিমাণে বেশি খেলে মানুষ মরে। ও পরিমাণ ঠিক আছে মনে হয়, কিন্তু বিষ দিয়া ভাত খাওয়াটা কি জরুরি? আমি তো তোর জন্য গরু মাংস রান্না করছিলাম। থাক মা, বিষ দিয়ে অল্প কটা ভাত খেয়ে মরে যাই। দেখ তুই যেটা ভালো মনে করস, তোর কাছে যেটা মজা লাগে, কিন্তু বিষ খেয়ে মরে যাওয়ার কারণটা যদি বলে যেতি না। ওই যে আমি তো পূর্ণিমার বিয়ে করতে চাই, যেহেতু তুমি এই বিষয়ে কিছু করবা না, তার সাথে বিষ খেয়ে মরে যাও উত্তম। ও আহারে, মরে যাবি গা? আমি তো আরো ভাবছিলাম তবু বিয়ে শাদী নিয়ে কথা আগামো। গুরু মশ না, বিষ থাক আমার কাছে, কথা বলতে কিন্তু ভুলো না। বুঝি তো, ঘরে একটা বউ থাকতে ভালো। ওই দালাল, চান্দু দালাল। ওই কেডা রে, কেডা, ওই সাহস টাকলে সামনে আয়। কারে খুঁজছ? আরে কেডা জানি আমার দালাল স্টুপিড,
তোরে না আমি বলছি আমাকে দালাল বলে ডাকবি না তো করস দালালি দালাল কমন তো কি কমু ওরে অশিক্ষিত অশিক্ষিত রে গলি ইংরেজি শব্দ আছে শিখাইছিলাম বুঝলা গেছস ইট ইজ ব্রোকার ইংরেজি বাংলা যাই কস না কেন দালাল তো দালালি দালাল কইছি ওই দালাল ব্রোকারি ছেড়ে দিয়েছি নতুন কিছু পরিকল্পনা করতেছি নতুন আবার কি পরিকল্পনা করতেছস সুদের অপ্তিনোস সিনমিকে মেজাজ নাই তো সৌদিয়ার অপ্তিকা উটকিনু পেলেন উডামু উডায় ফেলাই করাইয়া কাতারে নামামু নামাইয়া পেসমু গুরুর দালালি করব উটের ব্যবসা জীবনে দুই চোখে উট দেখছস আপনি কিন্তু আমাকে অপমান করছেন দয়া করে আমাকে অপমান করবেন না কাকে খুঁজছেন আপনি কি তুই আমারে কইলি জি আপনাকে আপনাকে বলেছি আমি তো হঠাৎ করে আপনি আমাকে আপনি করে কেন বললেন ভালোবাসা অর্জন করতে হলে সম্মান দিয়ে অর্জন করতে হয় ক্ষমতা দিয়ে না বাহ মহৎ একটা ডায়লগ তো এই কথাটা আপনাকে কে শিখিয়েছে আমার আম্মা তাহলে আপনি জানলে একটা বিষয়ে অত্যধিক খুশি হইবেন আপনার আম্মা আমার মামার এক্স এক্স সাবেক প্রেমিকা এ মুখ সামলা কথা কও ফুইনি করে ফুইনি তোর আমি বিয়ে করতে ছিলে তো সাত কপালের ভাগ্য আর তুই আমার 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 নামে উল্টা পাল্টা কথা ওই উল্টা পাল্টা কথা কইবি না না বুঝছো কোনো কথা কই নাই তোর আম্মা আমার মামার লগে প্রেম করছে আমার লগে চিল্লাসকে আমি কি প্রেম করে দিছি কোনো প্রমাণ আছে তুই তোর মারে যে জিগা আমি জিগা মুখে তুমি পরেরটা কো তোর কইতে পারস না আমি কই সাসি তুমি আমার মামার এক্সা ছিলা না স্বামী প্রেমিকা কথা কি সত্য কথা সত্য দেখছস কি কইছি এতে শাম ছিল আমার ভালোবাসার মানুষ আমিও ছিলাম তার ভালোবাসার মানুষ তাহলে তোমরা বিয়ে করলে না কেন সাদের বাবার সাথে আমার বিয়ে ঠিক হয় আমি ভয় পায়া এতে শামরে চিঠি লিখি এতে শাম আমাদের প্রেমের সুন্দর মুহূর্তগুলোতে যেই গাছটা ছায়া দিয়ে শীতল করে রাখতো তোমাকে আমাকে সেই বটবৃক্ষের নিচে বউ সেজে থাকবো তোমার হাত ধরে হারিয়ে যাবার অপেক্ষায় চলে আসছি হাতটা দাও আমার হাতটা ধরো চলো আমরা হারাই যাই গন্ধ কিসের গোবরে পালা দিছিলাম দুই পায়ে গোবর লাগছে গোবর গোবর তুমি ধুই আসলে না কেন গোবর ধুইতে তো সময় লাগবে দেরি হলে যদি তোমারে না পাই সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমি অপেক্ষা করতাম সারা রাত তোমার জন্য অপেক্ষা করতাম যদি তাই না হইতো তাহলে তো আমি বিয়ার আসর থেকে পালাই আসতাম না
যার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস নাই, আমার প্রতি বিশ্বাস নাই, আমি তো তার সাথে সারা জীবন সংসার করব না। আমি চললাম এতেশাম। কোথায়? আমার বাবার পছন্দের পাত্র রুস্তমকেই আমি বিবাহ করব। ওরে ও হীরা মন পাখি, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না। এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না। ও পাখি উড়ে যায়, উড়ে যায়, উড়ে যায়। হীরা মন পাখি আমার, হীরা মন পাখি, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না। আর এই কারণে আমার মামা এখনো গোবর দেখলে ইমোশনাল হয়ে যায়। পূর্ণিমা, তুই কি চাস আমার আর তোর গল্পের কোন দুঃখের হোক? কিসের ভিতরে কি দিলি ইমোশনটারে ব্রেক কইরা? তোর লাগে কি আমার প্রেমের সম্পর্ক? তোরু চাষি ধারণা কি কয় এসব কথা? তুমি ওর একটু বোঝাও। আহারে গোবর, হারামজাদা বেটা, ওই দিন যদি তুই গোবরে পাও না দিতি, পাও দিসস দিসস গোবর যদি ধুয়ে আইতি, তাহলে তো আজকে আমরা এত দূরে থাকতাম না, আমগো সুন্দর একটা সংসার থাকতো। আমার সাদ তোর বাগনির লিগে বিষ খাইতে চাইতো না, আমার পোলায় তোর মামা ডাকতো না, তোর বাগনির রে সাদ বিয়া করতে চাইতো না। তুমি জেনে খুশি হবা বেগম, সেই দিনের পর থেকে আমার পাও একদিনও গোবরে পড়ে নাই। গরু দেখলে আমি আধা কিলোমিটার ঘুরে গেছি যদি গরু হেগে দেয়। এতেশাম, তুমিও যাই না খুশি হবা, সেই দিনের পর থেকে আমি আর কোনো দিন ডাব খাই নাই। ডাব খাইতে সমস্যা কি? যেই ডাব দিয়া আমি তোমার পাইছিলাম, আমাগো প্রেমের শুরু, সে তুমিই তো নাই আমার জীবনে, আমি ডাব খাই আর কি করব। ঠিক কইছ বেগম, আমার মনে হইতেছে দুনিয়ার সব ডাব গাছ আমি কেটে ফেলাই। আমার লাগে তুমি ডাব খাও না বেগম, শুনো, সাদ আর পূর্ণিমার বিবাহ হবে, কবে কখন কোথায় হবে সেই আয়োজন করো, যদি পূর্ণিমার রাত হয় তাহলে ভালো হয়। বেগম, তোমার ইচ্ছা মতো সবকিছুই, তুমি যেমনি যা কইবা আমি তেমনি তাই করুম। আমি জানি প্রেমিকা হারানোর কষ্ট কি, আমি জানি প্রেমিকা হারানোর বেদনা কি। আমি চাই না যে আগুনে আমি পুরা ছাই হইছি, সে আগুনে আমার মতো চান্দ সারা জীবন প্রেমের আগুনে জ্বলা মরুক। তোমার পোলা তো আমারই পোলা। হারামজাদা বেটা কয় কি? আমার বাগনি জামাই। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো মা, তুমি তো বিয়ে করবাই। আমার কথা হইতেছে অপরিচিত মানুষের বিয়ে করার চাইতে পরিচিত মানুষের বিয়ে করতে সুবিধা না? চান অনেক পরিচিত, তার সাথে তোমার অনেক দিনের পরিচয়, চানদের বিয়ে করতে তোমার সমস্যা কি? আমার সমস্যা আছে, চানদের চেহারা দেখলে তো আমার সমস্যা শুরু হয়ে যায়, দেখো না দিন ভরে ঝগড়া করি, খালি ঝগড়া করতে ইচ্ছা করে। এর লেগেই তুমি চানদের বিয়ে করবা? শোনো, বিয়ের পর স্বামী স্ত্রীর বড় সমস্যা হইতেছে ঝগড়াঝাটি। এই ঝগড়াঝাটি তো সমস্যা, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির মাঝখানে অনেক স্বামী স্ত্রীর মাথার বাড়ি দিয়ে তারে মারছে। এই যে গত সপ্তাহের খবর, গাইবান্ধার ফারুল, নীলফামারীর জোসনা, গাজীপুরের মুনিরা মিঠু ঝগড়ার মাঝখানে স্বামীর বাড়ি খেয়ে মরছে।
মাগো আমি চাই না বিয়া করে তুমি বিপদে পড়ো। চিন্তা করে দেখো, আমার মতে চান্দ্রে বিয়া করা নিরাপদ, কারণ তুমি চান্দ্রের লগে নিরাপদে ঝগড়া করতে পারবা। চিন্তা করো, আমি আসি। দেখতে পারি না বলি তোর বিয়া করছি, যাতে সারা জীবন আমি আরাম করে জড়ো করতে পারি, বুঝছস? বস, আমি নতুন করে ঘুমটা দিব, আর ঘুমটা খুলবি, খুলে বলবি মাশাআল্লাহ চাঁদের মতো করে, বুঝছস? বল। মোহন একখান চাঁদ রূপসী দেখি নাই তো, মাশাআল্লাহ চাঁদের মতো বউ। মোহন একখান চাঁদ রূপসী দেখি নাই তো আগে, তুই আমার তো ভাবলে জীবন স্বর্গ স্বর্গ লাগে, হাত তুই লাই উপরে হাজার মানতের পরে, বিধাতা এক পরি দিল এই অধমের ঘরে। জনম জনম থাকবো